আসসালামু আলাইকুম, কেমন আছেন? শপিং উইথ অদিতি, অদিতি বলছি। আজ আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করছি সেটা হচ্ছে যে বর্তমান সময়ের সবচেয়ে বেশি যে দামের গতি শুধু বাড়ছে আর বাড়ছে সেটা হচ্ছে এলপি গ্যাস। আমরা এলপি গ্যাস যে সংকটে আছি সবাই, এটা আমরা কম বেশি সবাই বুঝতে পারছি। আর এই এলপি গ্যাস নিয়েই আমাদের মানে নানান আলোচনা চলছে বিভিন্ন টপিক্সে। কারণ হচ্ছে যে আমরা যারা এখন বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে এবং বড় বড় অ্যাপার্টমেন্টগুলোতেও এখন কিন্তু লাইন গ্যাসটা নাই, এলপি গ্যাস দিয়েই আমাদের ঢাকা এবং ঢাকা পুরো বাংলাদেশ সহ এলপি গ্যাসেই আমাদের নির্ভরশীল হতে হয়েছে। তো সেই কারণেই আমরা এলপি গ্যাসের প্রতি যে আমাদের ঝুঁকে যাওয়াটা, কিন্তু যেভাবে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে সাথে এবং এলপি গ্যাসটা হুট করে এক মানে হুট করে এক লাফে অনেক দাম বেড়ে যাওয়া, এটা কিন্তু মানে অনেক অস্থির একটা ব্যাপার। যে 1400 টাকার গ্যাস 1900 টাকা, এটা মানে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আর হচ্ছে এটা মানে আজকে 1400, সেই গ্যাস পরের দিন কিনতে হচ্ছে 1900 টাকা দিয়ে, এটা ভাবা যায় যেটা কতটা মানে সব কিছুর উচ্চ গতিতে দাম বাড়ছে। আর এই দাম বাড়ার কারণে আমরা কিন্তু সব কিছুই আমাদের মানে ধরা ছোঁয়ার নাগালে চলে যাচ্ছে। আর আমাদের মানে রান্নার ক্ষেত্রে প্রথম মূল যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আগুন। আগুন মানেই হচ্ছে গ্যাস। এই গ্যাস যখন আমাদের মানে আগুনের ইয়াটা দিয়েই রান্না বান্না আমাদের সব শেষ করতে হয়, আর সেই জন্য আমাদের গ্যাসের প্রয়োজন। যাদের বাসায় লাইন গ্যাস নাই তাদের জন্য হচ্ছে এলপি গ্যাস। এছাড়া কিন্তু আমাদের আর মানে রান্নার ব্যবস্থা নাই। হ্যাঁ, যদি করতে হয় সেই ক্ষেত্রে আবার লাকড়ি বা সেই আগের ইয়েতে চলে যাবে, কিন্তু আমরা তো নির্ভরশীল হয়ে গেছি আসলে গ্যাসে। আর এই গ্যাসের যে উচ্চ চড়াদাম, এই চড়াদামের কারণে কিন্তু আমরা পুরো মানে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তরা খুব মানে এটাকে খুব তারা অসহায়ের মতো বলবো আমি, যে অসহায় হয়ে যাচ্ছে, যে আসলে আমরা জিম্মি হয়ে যাচ্ছি সবার কাছে। যে আমরা কীভাবে মানে নুন আনতে যেখানে পান্তা ফুরায় সেখানে আমরা কীভাবে কী করব, আমাদের দিন কীভাবে যাবে, এগুলো নিয়ে খুব ভাবছি।